কর্মসূত্রে থাকতেন মালয়েশিয়ায়, সম্প্রতি দেশে এসেছিলেন। শুক্রবারে তৃণমূলের শহীদ দিবসের সভাতেও যোগ দেন। সভা শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কা মৃত্যু হল কুতুবুদ্দিন মণ্ডলের। এদিন সভা থেকে ফেরার পথে রূপনারায়ণপুরে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হয় আরও এক ব্যক্তি। সেই দুর্ঘটনায় আহত অন্তত 30 জন। শুক্রবার বিকেলে বারাসাতের 11 নম্বর রেলগেটের কাছে মমতার অন্ধ ভক্ত কুতুবুদ্দিন প্রস্রাব করতে আপলাইনের ওপর উঠে পড়েন, তখনই ট্রেন এসে পড়ায় ধাক্কা খান। সমর্থকরাই তাকে হাসপাতালে নিয়ে যান, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।